বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার টিকা নিয়ে চূড়ান্ত পক্ষপাতিত্ব করছে। ভোট পরবর্তীকালে নিহত বিজেপি কর্মীদের হত্যার ঘটনা চাপা দেওয়া হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে বলে তিনি আরো অভিযোগ করেন। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিজেপি কর্মী নেতৃবৃন্দের উপরে বলগাহীন সন্ত্রাস, প্রায় 140 জন কর্মী খুন, বিভিন্ন সময় খুন করে গাছে টাঙিয়ে দিয়ে তাকে আত্মহত্যার তকমা, খুনের পর কোনো তদন্তের আগেই 15 মিনিটের মধ্যে জেলা শাসকের এবং জেলা পুলিশ সুপারের স্টেটমেন্ট যে মৃত্যুর কারণ পারিবারিক কলহ, মৃত্যুর কারণ পরকীয়া প্রেম, মৃত্যুর কারণ অবৈধ নারী সম্পর্ক, বিভিন্ন ধরনের বিশেষণে আমাদের শহীদরা ভূষিত হয়েছেন। 2 তারিখে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে পর্যন্ত 8 জন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং 5 তারিখ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর আমাদের 33 জন বিজেপি কর্মী খুন হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের, যারা কোনো জায়গায় কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করতেন, তাদের বলপূর্বক কন্ট্রাক্টরের উপর প্রেশার ক্রিয়েট করে তাদের সেখানে চাকরি থেকে তারা চলে গেছেন। যারা অটো চালাতেন, যারা টোটো চালাতেন, বিভিন্ন রুট থেকে তাদের তুলে দেওয়া হয়েছে, নইলে বাধ্য হয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসও কন্ট্রাক্টরের আন্ডারে বেশ কিছু কর্মী আছেন, সেখানেও তারা একই অবস্থার শিকার হয়েছেন। কিন্ডারগার্টেন স্কুলে বিজেপির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনার কিয়দাংশে, নির্বাচনের পর তাদের কর্তৃপক্ষের উপরে জোর সৃষ্টি করে বলপূর্বক তাদের চাকরি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় কর্মীদের এখনও দোকান খুলতে পারছেন না। হুগলির বিস্তীর্ণ অঞ্চলে জিনিস চলেছে এবং সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূলের এই অবাধ সন্ত্রাস চলেছে। ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে নির্বাচনোত্তর পরিস্থিতিতে এ ধরনের হিংসা, এ ধরনের বলপ্রয়োগ, এ ধরনের বিভাজনের রাজনীতি এবং অমানবিক আচরণ আর অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাইনি।